সুপ্রিয় বন্ধুরা, এইচএসসি আইসিটি ক্লাসে তোমাদের সুস্বাগতম। আজকে আমরা অধ্যায় এক থেকে বায়োমেট্রিক্স সম্পর্কে আলোচনা করব। বায়োমেট্রিক্স গ্রিক শব্দ বায়ো, যার অর্থ জীবন, ও মেট্রিক, যার অর্থ পরিমাপ, থেকে উৎপত্তি হয়েছে বায়োমেট্রিক। বায়োমেট্রিক্স হচ্ছে এক ধরনের কৌশল বা প্রযুক্তি যার মাধ্যমে মানুষের শারীরিক কাঠামো, আচার আচরণ, বৈশিষ্ট্য, গুণাগুণ, ব্যক্তিত্ব প্রভৃতি দ্বারা নির্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত বা শনাক্ত করা যায়। বায়োমেট্রিক্স সিস্টেমে শনাক্তকরণে যে সব বায়োলজিক্যাল ডেটা ব্যবহৃত হয় তা হলো শরীরবৃত্ত বা ফিজিওলজিক্যাল, আচরণগত বা বিহেভিওরাল। শরীরবৃত্ত বা ফিজিওলজিক্যাল এর মধ্যে রয়েছে মানুষের মুখমণ্ডল, হাতের আঙ্গুল, হাতের রেখা, রেটিনা, আইরিস, শিরা। আচরণগত এর মধ্যে রয়েছে ব্যক্তির আচরণ, হাতের লেখা, কথা বলা বা চলাফেরা স্টাইল। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।